हाय फ्रेंड, आमी चले एसेछि एकटि सुंदर रेसिपी निये, किभाबे खूब सहजे खूब टेस्टी चिली चिकेन तैरि करे, चलो देखे नि। आजकेर चिली चिकेनटा तैरि करते आमी 250 ग्राम बोनलेस चिकेन निएछि। एटा आमी मैरिनेट करे राखबो। मैरिनेट करार जन्य आमी हच्छे एक चामच भिनेगार निच्छि। हाफ चामच लंकार गुड़ो निलाम। एक चामच आदा रसुनेर पेस्ट निलाम। आर अंदाज मतन नून निये एटाके आमी मैरिनेट करे एक घंटा मतन राखबो। आपनादेर हाते समय थाकले आपनारा आरो बेशिक्षण राखते पारेन। तारपर आबार आपनि चिली चिकेन शुरू करते पारेन। ठीक आछे, आमी एबार एटाके एक घंटा मैरिनेट करते राखलाम। एक घंटा मैरिनेट कर रखार पर आमी एते मेशाबो एक डिम, और 3 চামচ কর্নফ্লাওয়ার, যদি প্রয়োজন লাগে আমি আরেকটু কর্নফ্লাওয়ার দেব। এতে এবার এটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এটা ভাজার জন্য কড়াই আমি তেল বসাবো। কড়াই বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার আমি তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো অল্প অল্প করে ছেড়ে দেবো। গ্যাসটা আমি একটু লোতে করে দিয়েছি, কারণ না হলে উপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। একটু ভাজা হয়ে গেলে আমি উল্টে দেবো। একটু ভালো করে ভেজে নেব যাতে ভেতরে কাঁচা না থাকে। ওই জন্য গ্যাসটা একটু আস্তে করে দিয়েছি। দেখুন, হালকা করে উল্টে দিই। দেখুন, পকোড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি একটু উল্টে দেবো। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি গ্রেভি তৈরি করব। ওই পকোড়া ভাজার তেলতেই আমি কিছু কুচানো রসুন কুচি দিয়ে দেবো। খুব একটা রসুনটা ভাজতে হবে না, হালকা হালকা করে ভাজলেই হবে। এবার আমি দিয়ে দেবো যে চৌকো চৌকো করে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো। আর ক্যাপসিকাম দিয়ে একটু অল্প, মানে গ্যাসটা একটু আস্তে করে দিয়ে এটা ভাজতে হবে, না হলে একটু বেশি ভাজা হয়ে যাবে। হ্যাঁ, এবার একটুখানি আমি আদা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তার সাথে আমি 1 চামচ মতন চিনি দিয়ে দেবো যাতে চিলি চিকেনের কালারটা খুব সুন্দর আসে। এবার অল্প করে একটু নুন দিয়ে দেবো, কারণ ম্যারিনেট করার সময় তো নুন দেওয়া ছিল, আর সসগুলো তো সকলের সসেই নুন আছে, ওই জন্য অল্প করে দিলাম। দেখতে পাচ্ছেন একটু হালকা হালকা ভাজা হয়ে এসেছে।
একটুখানি ভাজবো। এই পেঁয়াজটা ক্যাপসিকাম ভাজা হয়ে এসেছে, এবার আমি দিয়ে দেব 2 চামচ টমেটো সস। আর 1 চামচের মতন হচ্ছে চিলি সস। এক চামচ সোয়া সস। আর 1 চামচের মতন ভিনিগার। একটু নাড়াচাড়া করে নেব। সসের বাটিগুলো ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি, একটু ফুটে উঠলে একটু গ্রেভিটা ফুটে উঠেছে। আমি এবারে এই পকোড়াগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করব। আমি এর মধ্যে একটু জল দিলাম, তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে, হ্যাঁ, খেয়ে দিয়ে কেমন হয়েছে আমাকে অবশ্যই কিন্তু জানাবে তোমরা। এবার একটু আমি কর্নফ্লাওয়ার গুলে, 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে, হ্যাঁ, এবার একটু আমি ওতে দিয়ে দিচ্ছি। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দেখো আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখো এবার আমি চিলি চিকেনটা সার্ভ করতে পারব। আমার চিলি চিকেনটা রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য, আর তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর আমার এই যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে আমাকে লাইক করো, অবশ্যই কমেন্ট করে আমাকে তোমরা জানিও।